আমরা যেভাবে গুগল ক্রোমের ব্রাউজারে ডাটাটা ক্লিয়ার করব, তা হলো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি দেখবেন এখানে ফ্রম আছে, এই ফ্রম এখানে মেনু বার আছে, তিনটা ডট চিহ্ন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন হিস্টোরি আছে, হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পর এই যে উপরে দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই অনেকের লাস্ট 7 ডে দেওয়া থাকে, এরকম অল টাইম দিয়ে দিবেন। অল টাইম দেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিব। অ্যাডভান্সও ওখানেও দিতে পারেন ক্লিয়ার ডাটা। এই দুইটা ক্লিয়ার করলে আশা করি আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই মোবাইলের গুগল ক্রোম বলেন, যে কোনো ব্রাউজারই বলেন বা অ্যাপস বলেন, অবশ্যই আপডেট রাখবেন, ঠিক আছে? যাদের ক্রোম ব্রাউজারটা আপডেট নেই, আপনি প্লে স্টোর থেকে যে আপডেট করে নিতে পারেন। প্লে স্টোর থেকে আপডেট করা আরও সহজ। প্লে স্টোরে যাব, যাওয়ার পর আপনার যে ছবি আছে এই ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। এই যে আপডেট অ্যাভেলেবল, ওখানে এই যে দেখেন অলরেডি কিন্তু আমার 6টা অ্যাপস আপডেট চাচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা আপডেট করে নিচ্ছি, ঠিক আছে? এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপডেট রাখবেন সব সময়। কেমন? এ হচ্ছে মোটামুটি কাজ, এই তো। আর কারো কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।